গেল সোমবার ফ্রান্সের উত্তর পশ্চিম দিকের ব্রিটানিয়া অঞ্চলে নতুন এক ধরনের করোনায় আক্রান্ত আটজন ব্যক্তির খোঁজ মেলে। লক্ষণ থাকাতে তাদের করোনা পরীক্ষার পরও নেগেটিভ ফল আসে। তিন দিনের পরীক্ষা শেষে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এ ধরনের করোনাকে 79 কোভিড-19 বলা হয়। মিউটেশনের মাধ্যমে করোনার এই রূপ এমন একটা পর্যায়ে পৌঁছায় যেটা স্ট্যান্ডার্ড মানের পরীক্ষায় আর ধরা পড়ে না। ফ্রান্সের আগে ফিনল্যান্ডেও এই ধরনের করোনা শনাক্ত করা হয়েছিল গত মাসে। নতুন ধরনের করোনায় আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা প্রক্রিয়াটা একটু জটিল। মূলত আক্রান্ত ব্যক্তির রক্ত নিয়ে অ্যান্টিবডি টেস্ট করে অথবা রোগীর ফুসফুস থেকে আসা কফ সংগ্রহ করে আরটিপিসিআর টেস্টের মাধ্যমে শনাক্ত করতে হয়। এ ধরনের করোনার ক্ষেত্রে ভয়ঙ্কর দিক হল সহজে ধরা না পড়ায় এটি দ্রুতই ছড়াচ্ছে। মুবাল্লিক করিম, মাইটিভি।